বর্তমান পরিস্থিতি নিয়ে সকল ছাত্র সংগঠনের মূলত মতবিনিময় ছিল যে দেশের বিরাজমান পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ইভেন আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এই ইসকন সহ উগ্র বিভিন্ন সংগঠন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। এই সকল ব্যাপারে ইসলামী ছাত্র শিবির এবং এখানে উপস্থিত প্রায় 34টি ছাত্র সংগঠন তারা একমত যে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে তারা এক হয়ে সেই সকল পরিস্থিতি ফেস করতে চাই এবং এর যৌক্তিক জবাব দিতে চাই, যেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে ঘটেছে সেই বিপ্লবকে কেউ যদি প্রতিহত করতে চায় সেই বিপ্লব প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছে একইভাবে এখন এসে সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই। দ্বিতীয়ত যে বিষয়টি আজকের এই মত বিনিময়ে আলোচনা ছিল সেটা হলো ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে, এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয়। এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি, আলোচনাগুলো আসছে এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চাই সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মত বিনিময়ে আলোচনা করা হয় সেটা হলো যে শিক্ষা সংস্কার, শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে তার প্রতি উত্তরে শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো সেই সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মত বিনিময়ে আলোচনা করা হয়। সর্বশেষ বীরত্বর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক, এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই, এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয়। এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে চব্বিশের সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে। এবং আজকে ছাত্র সংগঠনের 34টিরও বেশি ছাত্র সংগঠন এসেছেন, তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্ব মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। সবাইকে ধন্যবাদ। এবং এটা আলোচনাটা সবসময় আরো অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন স্পেশালি হাসান আব্দুল্লাহ ভাই আসছেন তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই একমত পোষণ করেছি। ছাত্রদের মধ্যে কিছু ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে, বিভিন্ন কলেজ কলেজ গ্রুপ উপগ্রুপ হয়ে কিছু ধরনের কন্দলের ঘটনা আমরা পেয়েছি, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখছি যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটছে, দখল বেদখল, এইসব নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনারা এই ছাত্র সংহতি যে কর্মসূচি বৈষম্য থেকে দেওয়া হয়েছে তো সেখানে আপনারা একসাথে কোনো কর্মসূচি করবেন কিনা নাকি আপনারা যেমন এককভাবে কর্মসূচি দিয়েছেন সেভাবেই চালিয়ে যাবেন, আপনাদের অবস্থা আছে? প্রথম হলো যে
ছাত্র সপ্তাহব্যাপী যে ছাত্র সংহতির যে কর্মসূচি ছাত্র সিবি সেটা আমরা শুরু করেছে এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহব্যাপী আমাদের কর্মসূচি আছে যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি। আমরা গতকালকে জুলাই 24 হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি, বিক্ষোভ মিছিল সমাবেশ, এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিভিন্ন বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে, এই এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস। নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাসগুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা স্পেশালি ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ থেকে যায় নাই, তাদের দোসরদের নগ্ন হস্তক্ষেপ আছেই, তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুর ভাই একটা বিষয় হল যে 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধি আজকে আপনাদের সাথে জয়েন করছে, তো সেক্ষেত্রে ছাত্রগণের বিভূত একটা সংগঠন তারা কি ইনভাইটেশন পেয়েছে কিনা বা তারা আমরা আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সকল ছাত্র দর্শক সকল সংগঠনকে ইনভাইট করছি, আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, অনেক ছাত্র সংগঠনে আসছে। কিন্তু ছাত্র দলের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আজকে তাদের প্রতিনিধিত্ব আমরা কাউকে দেখছি না, এখন হয়তো তাদের নিজস্ব কোনো ব্যস্ততা বা তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমের ব্যস্ত থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারে নাই, তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই চমৎকার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলারই ইনভাইট করে থাকি। সংখ্যা যদি বলা যায় কত কতটা হচ্ছে সংগঠন আছে আপনাদের? যেটা আমরা বলেছি এখানে 34টি ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন সহ কিছু কালচারাল সামাজিক সংগঠন সহ 34টি সংগঠন আসছে। আচ্ছা মন্দির ভাই, যেই বিষয়টা আমরা দেখলাম যে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা প্রথম দিন হামলা করে প্রায় 3টা প্রতিষ্ঠান ভাঙচুর করে, পরবর্তীতে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য সময় নিয়ে মানে একটা প্রতিশোধ নিবে এটা সরাসরি লিখে বলপ্রয়োগের মাধ্যমে তারা কিন্তু পরবর্তী 12 ঘন্টার মধ্যে হামলা চালায় এবং এই 3টি ঘটনায় প্রায় বলা যায় 100 কোটির মতো মানে টাকা হয়েছে ক্ষয় হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি এটার অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি আপনারাও কি এটার দায় এড়াতে পারে কিনা, যেহেতু ছাত্র সংগঠনের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এটা প্রথম হলো যে ছাত্র শিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা বিভিন্ন যদি বলি সরকারের বিভিন্ন উদ্যোগ কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনামূলক কোনো ঘটনা না ঘটে। এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, আর এটার দায়িত্ব আমি এই মুহূর্তে এসে বলতে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে যেহেতু একটা সরকার আছে মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত, কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের, সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসে, সরকার জনগণের নিরাপত্তা দিবে, এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি। হাসনাত আব্দুল কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনাদের এই যে জুলাই বিপ্লবের আপনারা অন্যতম স্টেক হোল্ডার, আপনাদের দাবি ছিল যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংগঠন ছাত্র সংসদের কথা বলেছেন, কিন্তু এখনো তার সেই পর্যায়ে কোনো উদ্যোগ আছে কিনা কিংবা অনেকেরই অনীহা দেখা যাচ্ছে। তা আজকে আপনারা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসেছেন এস্টাবলিশমেন্ট, তাদের অনেকের অনীহা কিংবা সেই ধরনের কালক্ষেপণের বিষয়টা আছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা একটু? আপনারা জানেন যে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ চলছে, তো আজকে আমাদের ছাত্র শিবির বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে। আমি আসাদ আবদুল্লাহ বৈশ্বী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি, আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন না, আমরা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে, ছাত্র জনতার অংশগ্রহণ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে, বাট যে ব্যানার নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি। তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, যে ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল
যেখানে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, এবং যেটি ছাত্র আপনার মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে, যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টি কি নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাস কি হচ্ছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না। এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে? বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না। বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে একটি যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা হচ্ছে নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দেওয়া আসবে, প্রক্টরশো এসকর্ট দিয়ে তুলে দেওয়া আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যালাভেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে, সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি, যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা, শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। অন্য ক্রিয়াশীল সংগঠনগুলো কি চায় কিনা? আজকে 34টি শিক্ষা আজকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ ছিল আমাদের আলোচনা। আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, আমরা আমরা হচ্ছে আলোচনাটি মানে মানে চলমান আলোচনাটি চলমান। আমাদের 25 নভেম্বর একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তারও আগে TSC-তে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবারে আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো, এবং ভবিষ্যতে যে ছাত্র রাজনীতির যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে, সেটি কীভাবে শিক্ষার্থী বান্ধব হবে, সেটি কীভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না, কীভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, আলোচনা চলমান থাকছে। আমার একটা প্রশ্ন আছে, এটা হলো যে আমরা দেখেছি যে মোল্লা কলেজে যখন হামলা করা হয় দুপক্ষের যখন দীর্ঘ সময় তারা ডাকগুলো পিঠিয়ে দীর্ঘ 2 ঘন্টা সময় পর কিন্তু এখান থেকে সেই মোল্লা কলেজে গেছে তেতাবাড়ি এলাকায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল না, কেন ছিল না? আপনারা যেহেতু একটি বিপ্লবের পরে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছেন, সে জায়গা থেকে আপনাদের কোনো ভূমিকা ছিল কিনা এই যে শিক্ষার্থীদের রোধ করার ক্ষেত্রে, এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো থেকে রোধ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি ছিল, যেহেতু আপনারা ছাত্রদের বড় একটা প্রতিনিধিত্ব এর আগে স্বল্প সময়ে করেছেন? আরেকটা যোগ করি, আসলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার কি কিছুটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিনা, বা সরকার কি সঠিক পথে আছে কিনা, এটা সে দেখুন। আমরা হচ্ছে প্রথম দিনই বলেছি যে এই যে ছাত্ররা অন্তত 2 দিন আগে ঘোষণা দিয়ে হচ্ছে যে কনফ্লিক্ট ক্রিয়েট করেছে, সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেটি হচ্ছে কমপ্লিট ফেলিওর অফ দ্য ইন্টেলিজেন্স। আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে আমাদের কর্মসূচি দিতে হতো, সাইন ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা মানে তখন ইন্টেলিজেন্স উইং জেনে যেত এখানে যারা রয়েছেন সবাই হচ্ছে নির্যাতিত নিপীড়িত গত 16 বছর ধরে। আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে কর্মসূচি দিতে হয়, সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম যে আগামীকাল ওই জায়গায় কর্মসূচি হবে, আগামীকাল সেই জায়গায় কর্মসূচি হবে, তাও সেটা ইন্টেলিজেন্স উইং জেনে যেত। কিন্তু এখন 2 দিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছে সেই জায়গায় ইন্টেলিজেন্স উইং এর একটা ইনঅ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি, যেটাকে আমরা ফেলিওর হিসেবে আমরা চিহ্নিত করেছি। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মসূচিটি কি ছিল বা পদক্ষেপটি কি ছিল সেটাকে মিটিগেট করার ক্ষেত্রে।
আমরা সেখানের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র তাদের দাবি দিবে, এই ধরনের মব ক্রিয়েট করবে, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি। সর্বশেষ বিষয়ে আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে, আমাদের টকসুজীবী কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন, তাদের একটা বিষয় আছে, তারা আওয়ামী লীগ পছন্দ করে না, তারা ছাত্রলীগে পছন্দ করে না, জামাতে পছন্দ করে না, বিএনপি পছন্দ করে না, তারা কাউকে পছন্দ করে না, তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা। যেমন ভুল ধরাই দেবে না তাদের, না আমি বলছি সেটা অবশ্যই, কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার অ্যাপ্রিসিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত। দেখেন কিছু কিছু টকসুজীবীর মূল কাজ কি হচ্ছে, সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না। আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যদি এই যে কোনো কিছু মিটিগেট করতে যাই, তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, এখন তাদের কাজটা কি। আবার যদি না যাই তখন হচ্ছে কি, যেহেতু তারা যাচ্ছে না কেন, তারা তো আন্দোলনটা করেছে, এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে। এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে শিশু সমাজ রয়েছে, যারা আমাদেরকে নির্দেশনা দেয়, তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। কেউ সমালোচনার উদ্দেশ্য, কেউ সমালোচনার উর্ধ্বে না, কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক, তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা, এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না, বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে, সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায়। আরেকটি বিষয়, এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য। যে ইসকনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন, এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করে হচ্ছে মেলে ফেলা হয়েছে। এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে। তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব, এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করেন, যাতে করে ফ্যাক্টটা উঠে আসে, মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করে। আপনার একটা রেলিভেন্ট প্রশ্ন, যে সকল মিডিয়া যারা ফেক নিউজগুলো বাংলাদেশে থেকে 5 আগস্টের পরিবর্তিত বাংলাদেশে এখনো কন্টিনিউ করে যাচ্ছে, ওই সকল মিডিয়া হাউসের সাথে আপনারা ফেট নাই মানে পারস্পরিক ভাবে বসে তাদের সাথে কোনো আপনারা ই বোঝাপড়া করছেন কিনা যে ভবিষ্যতে তারা এই ভুলগুলো আর করবে কিনা? দেখেন গণমাধ্যমের স্বাধীনতায় এই সরকার সবচেয়ে উদারতার পরিচয় দিচ্ছে নিকটতর সময়ের মধ্যে। আপনি দেখেছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর 15 আগস্টে ব্যাচ কালো ব্যাচ না লাগানোর জন্য বা তাকে স্মরণ করানোর জন্য শিক্ষককেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। সেখানে কোনো ধরনের বাক স্বাধীনতা, যেটা সেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের কিন্তু স্বাধীনতা ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, দ্রব্যমূল্যের বৃদ্ধি গতি, সেখানে আইনশৃঙ্খলার অবনতি, সেখানে আহতদের চিকিৎসার বিষয়ে সীমাবদ্ধতা কথা আমরা এগুলো অনেক বলেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উদারতার জায়গাটি, বা যেটি হওয়া উচিত, আমি বলবো না এটি উদারতা, এটিই হওয়া উচিত, প্রকৃত গণতন্ত্র এটি হওয়া উচিত। আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে, ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে। এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার যে বা আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া, তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শিখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লুকেট করে দিচ্ছি। বিষয়টা এমন না, বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝতে আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে কোন ব্যক্তি বা কোন দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে, এটি আমাদের জায়গা থেকে উদ্দত্ত আহ্বান থাকে। সবাই দর্শক মৌরব্বাদ, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসেছিলেন।